নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে রয়েছি আমি। আজকে আমরা ভোকালের উপরে কোরাস এফেক্ট লাগানো শিখব। হ্যাঁ, কিভাবে কোরাস এফেক্ট লাগাতে হয় খুব সহজভাবে, অথচ প্রো লেভেলের। অনেক সময় গানের প্রয়োজন অনুযায়ী দরকার হয় কোরাস লাগানোর জন্য, সেটা শুনতেও ভালো লাগে। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজেই কোরাস এফেক্ট লাগাবেন। তবে আমি কিন্তু অন্যদের মতো আলাদা আলাদা কপি করে পিচ চেঞ্জ করে আমি আপনাদের দেখাবো না, কারণ যখনই পিচ চেঞ্জ করা হয় ভোকালের তখন কিন্তু সেটা নোট চেঞ্জ হয়ে যায় বা স্কেল চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আপনি ভেবে দেখুন, আপনি গান করছেন একটা স্কেলে আর আপনার সঙ্গে কোরাস দিচ্ছে আরেকটা স্কেলে, তাহলে বুঝতেই পারছেন গানটা বেসুর হয়ে যাবে। যেহেতু টিউটোরিয়ালের সময় টুকরোটা দেখানো হয়, অর্থাৎ আপনারা টুকরোটা দেখছেন, কোরাস করাটা দেখছেন, কিন্তু সেটা যখনই গানের সঙ্গে অ্যাড করে বা রিদিমের সঙ্গে অ্যাড করে যখন ওটাকে বাজানো হবে বা প্লে করা হবে, তখন দেখবেন সেটা শুনতে বেসুরও লাগছে বা স্কেল আউট হয়ে যাচ্ছে। তাই আজকে আমি একদম অডিও একটা নিয়ে রেখে দিয়েছি, এটার উপরে আমি আপনাদের লাইভ করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই, অথচ বললাম প্রো লেভেলের, আপনারা কোরাস এফেক্ট লাগাতে পারবেন। আর এটাই আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের কঠিন জিনিসগুলো আপনাদের কাছে খুব সহজভাবে পরিবেশন করা বা প্রেজেন্ট করার। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে একটু শুনে নেব এই যে অডিও আর আমি রিদিম নিয়ে চলে এসেছি। তো অডিওটা কেন আপনাদের শোনাবো, আপনারা শুনে বুঝতে পারবেন যে এটা সিঙ্গেল ভয়েস রয়েছে, এখানে এখনও কোনো কোরাস এফেক্ট লাগানো হয়নি। তো চলুন শুনে নিই আমরা। জন্ম দুঃখী মাঝে আমার সন্দেশার ও মায়ের কথা ভেবে জলে ভরে দুনয়ন, জন্ম দুঃখী মাঝে আমার সন্দেশার ও মায়ের কথা ভেবে জলে ভরে দুনয়ন, মা গো মা আছে। আপনাদের আমি একটু বেশি শোনালাম, কারণ আগেই বললাম আপনারা তাহলে বুঝতে পারবেন যে না, এখানে এখনও কোনো কোরাস এফেক্ট লাগানো হয়নি। তো এইবার আমাদের প্রথম কাজ কি হবে, আগে থেকে আমরা মিক্স করে রেখেছি, আপনারাও পুরো টোটাল মিক্সিং করে নেবেন, কোরাস লাগানোর আগে আপনারা কিন্তু মিক্সিং করে নেবেন। তো এবার আমরা কি করব, সবার প্রথমে আমরা কি করব, এই যে ভোকালটা যেটা রয়েছে এটাকে একটা কপি করে নেব। এখানটা আমি একটা কপি করে নিচ্ছি, এই সরি, এটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় আমরা এটাকে পেস্ট করব, মানে ইয়ে করবো। এই যে আপনারা বাঁদিকে লক্ষ্য করুন, দুটো কিন্তু ট্র্যাক রয়েছে, মানে দুটো প্যাটার্ন রয়েছে আলাদা আলাদা, একটা অডিও সরি একটা রিদিম আর একটা অডিও। তো এটা যখন আমরা কপি করেছি এটা কিন্তু এখানটায় কোনো ইয়ে হয়নি, এটা যতইগুলো আমরা কপি করি কিন্তু এখানটায় কোনো আলাদা পড়বে না। তো এইবার আমরা কি করব, এই যে অডিওটা রয়েছে ভোকালটা আর কি, তো এটাকে আমরা মেক ইউনিক করে নেব। কেন ইউনিক করব, কারণ এটার উপরে আমরা যেই কোনো এফেক্ট লাগাবো, যা কিছু করব, তাহলে কিন্তু এটার উপরেও পড়বে। তো আমি কি চাচ্ছি যে এই যে মা মা গো মা যেখান থেকে হচ্ছে সেখান থেকে আমরা কোরাস এফেক্ট লাগাতে চাচ্ছি, আমি পুরো গানটা তো লাগাবো না, তো এখান থেকে লাগাবো। তাই জন্য কি করতে হবে, আমাদের এটাকে ইউনিক করে নিতে হবে। হ্যাঁ, মেক ইউনিক করে নিতে হবে। ইউনিক স্যাম্পল করে নিলে কি হবে, আমি যখনই এটার উপরে যা কিছু করব এটার উপরে এফেক্ট পড়বে না, আর এই অবস্থায় করলে কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা প্রথমে ইউনিক করে নেব, আর আপনারা বাঁদিকে লক্ষ্য রাখবেন, দেখুন দুটো আছে, যেই ইউনিক স্যাম্পল করব আরেকটা কিন্তু এখানে চলে আসবে। এটাও কিন্তু আসল ব্যাপার, আরেকটা ব্যাপার রয়েছে, কেননা আমরা যখন আলাদা যদি না ট্র্যাক পাই তাহলে আমরা সেটাকে মিক্সার চ্যানেলে লিঙ্ক করব কি করে, নিয়ে যাব কি করে, কারণ এটাকে আলাদা করব, এটাকে আলাদা করব, এটাতে আলাদা এফেক্ট থাকবে, এটাতে আলাদা এফেক্ট থাকবে, এটাতে প্লেন থাকবে, এটাতে কোরাস থাকবে। তো সেই জন্য আমাদের করে নিতে হবে। তো আমি করি, এখানটায় কোণের দিকে ক্লিক করব, মেক ইউনিক অ্যাজ স্যাম্পেল, সেভ করে দেবো, এখানে কোনো লেখার ব্যাপার নেই। তো এই যে দেখুন এখানটা আরেকটা ইয়ে চলে এসছে, প্যাটার্ন চলে এসছে। তো এইবার আমরা এটা কিন্তু যা ইচ্ছা করতে পারি আমরা,
এইবার আমরা এখানটা যা করব কোনো অসুবিধা নেই। তো এবার আমরা কি করব, সবার প্রথমে আমরা আগেই বললাম মা, মা গো মা, এখান থেকে আমি লাগাবো, তো একটু শুনে নেব দেখি। এই যে মা এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা কি করব, প্রথমে এই কাটারটা নেব, কাটার নিয়ে আমি এটাকে কেটে দেব। এই যে এখান থেকে মা যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে কেটে দেবো একদম, কারণ এখান থেকেই এফেক্ট লাগাবো, দুটো কেটে দিচ্ছি কিন্তু। তবে অবশ্যই একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যখন করবেন যে কোনো মিক্সিং বলুন যা কিছু করুন, ভোকালটা অরিজিনাল ভোকালটা রেখে দিয়ে আরেকটা কপি করে নেবেন, সেটার উপরে কিন্তু লাগাবেন। যেহেতু এটা টিউটোরিয়াল তাই জন্য আমি অরিজিনালটার উপরেই কিন্তু লাগাচ্ছি, কাটছি, কারণ কোনো কারণে যদি আমাদের এই ভোকালটা নষ্ট হয়ে যায়, কাটার পরে হয়তো আমি দেখলাম যে না এটা ঠিক হয়নি বা যে কোনো কিছু হয়েছে, তখন কিন্তু আমাদের আর ইয়ে করার উপায় থাকবে না। তাই যখনই এটা নিয়ম, অরিজিনাল ভোকালটাকে রেখে দিয়ে কপি করে সেটার উপরে মিক্সিং করবেন, তারপরে আরেকটা কপি করে ইউনিক করবেন। এটা আপনাদের বলে দিলাম সুবিধার জন্য, যাতে আপনাদের অসুবিধা না হয়। তো যাই হোক, এবার আমরা কি করব, এখানে গিয়ে আমরা এদিকের উপরের অংশটাকে ডিলিট করে দেব, নিচেরটাকে বাঁদিকের অংশটাকে ডিলিট করে দেব। তো আমরা দুটুকুরো করে নিলাম। এবার কি হবে, এবার আমরা করব এই যে এই ট্র্যাকটা রয়েছে, মানে প্যাটার্নটা রয়েছে, এটাকে আমরা মিক্সার চ্যানেলে লিংক করে দেব। এ দুটো আগে থেকেই করে নিয়েছি আমি, কারণ না হলে রিভার্ব, ইকোলাইজার এগুলো পাঞ্চ করা যেত না। তো যাই হোক, এবার আমরা কি করব, আমরা এই যে চ্যানেল একটাকে ওপেন করে নিলাম, এখানটা একটা নাম্বার দিয়ে দেব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটু বেশি নাম্বার দিচ্ছি, 10 নাম্বার দিয়ে দিলাম, একটু দূরেই আমরা করব। তো তারপরে এটাকে সিলেক্ট করে রাখলাম, কন্ট্রোল আর এল, এই এখানটা আমাদের চলে এসছে, এই দেখুন দেখাচ্ছে, এটাই হচ্ছে নতুন এই ইউনিক ট্র্যাকটা। তো এইবার এখানটায় আমরা, এইবার দেখুন যখনই আমরা এটাতে লিংক করে দিলাম, এই যে রিভার্ব যা আমরা এটাতে এফেক্ট লাগিয়েছিলাম এটাতে কিন্তু আর নেই, কারণ যেহেতু ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি অন্য ট্র্যাকে যাই দেখুন এখানে রয়েছে। তো এটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে বা আলাদা ইয়ে করেছি, আর এটাতে তো করা সম্ভব না কারণ একটা ট্র্যাকে আর দুটো ইয়ে হবে না, তো সেই জন্য আমাদের অন্য ট্র্যাক নিতেই হয়েছে। তো এখানে কিন্তু কিছু নেই, দেখুন আমরা যদি এবার শুনি প্লেন একদম, একদম র হয়ে গেছে। তো এখানটায় প্রথমে আমরা একটু রিভার্ব দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন এফেক্টটা, স্পষ্ট আপনারা বুঝতে পারবেন, সেই জন্যই আমি আপনাদের এটা দেখাচ্ছি। দেখুন কোরাস আমরা করব, কিন্তু যেহেতু প্রো লেভেলের করব তাই জন্য এগুলো কিন্তু দরকার অবশ্যই আপনাদের দেখতে হবে বা করতে হবে। ঠিক আছে, থাক, অত সূক্ষ্মভাবে করছি না, খালি জাস্ট আপনাদের নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। এখানটায় আমরা নিয়ে নেব প্যারামেট্রিক ইকো টু নিয়ে নেব, নেওয়ার পরে আমরা কি করব, এটাকে বন্ধ করে দিই। এখানটায় আমরা টাইপ দিয়ে লো পাস করব, করার পরে এটাকে একদম চেপে দেব। এবার একটু শুনবো দেখি, অনেক হয়েছে। তো এইবার আমরা একটু প্রথম থেকে একদম শুনে নেব দেখি, জন্ম দুঃখী মাঝে আমার কান্দে সারাখো, মায়ের কথা ভেবে জলে ভরে দুনয়ো, জন্ম দুঃখী মাঝে আমার কান্দে সারাখো, মায়ের কথা ভেবে জলে ভরে দুনয়ো, মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা। ঠিক আছে, আপনারা শুনলেন, এইবার আমাদের আসল কাজ শুরু হবে। তো এবার আমরা কি করব, আমরা মিক্সার চ্যানেলটাকে ওপেন করে নেব। এই যে এটা যেটা ট্র্যাক রয়েছে, এই যে 10 নম্বরে,
তো এখানটায় আমরা কি করব, এখানটায় আমরা অ্যারোতে ক্লিক করে আমরা নিয়ে নেব ফ্রুটি ডিলে 3। হ্যাঁ, ফ্রুটি ডিলে 3 করে নিয়ে নেব। এবার এটাকে বন্ধ করে দেব, এটাকে ডিট্যাচ করে নেব। এই এটা আমাদের সামনে রইল। এবার যদি আপনাদের এমনি প্লে দিয়ে দেখাই, দেখুন কি বিচ্ছিরি হয়ে গেছে। মা 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 করেই যাচ্ছে। তো যাই হোক, তো দেখুন এবার আমরা কি করব, আমরা এই যে প্রিসেট রয়েছে এখানটায় আমরা অ্যারোতে ক্লিক করব, রাইট ক্লিক করব। প্রথমের পরেরটাই রয়েছে কোরাস, এখানটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এই যে টাইম রয়েছে টাইমটাকে আমি 40 করে দেব, 40%। হ্যাঁ, 40 মিলি সেকেন্ড যাকে বলা যায়। আপনারা হিন্ট বাড়েও দেখতে পাবেন, এই 40 আমি করে দিলাম। আপনারা এটা কিন্তু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু এইভাবেই করবেন। ঠিক আছে, 41 রইল। থাক, তারপরে আমরা কি করব, এই যে এখানটায় ফিডব্যাক লেখা রয়েছে তার নিচে এটা একটা লম্বা মতো ইয়ে রয়েছে বারটা, এখানটায় আমরা এটাকে অফ করে দেবো। এই অফ, অফ করে দিলাম। এবার আমরা কি করব, আমরা একটু প্লে দেবো, একদম প্রথম থেকে আমরা প্লে দেব। আমরা রিদিমটাকেও অন করব, তাহলে আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। জন্ম দুঃখী মাঝে আমার সন্দেশার শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন। দেখুন কোরাস এফেক্ট কিন্তু আমাদের লেগে গেছে, খুব ভালোভাবে লেগে গেছে। এটাকে আরও আমরা স্মুথ করব, তার জন্য কি করব, এই যে এই বারটা রয়েছে এটাকে আমরা একদম পুরো ডান দিকে করে দেব। এটা হচ্ছে স্মুথিং ইয়ে। তো এটাকে আমরা বাড়িয়ে দিলাম। এইবার আমরা একটু শুনব, এখান থেকে শুনবো। এবার দেখুন, একদম স্কেলে রয়েছে, অথচ মনে হচ্ছে যে একদম লাইভ কোরাস ই হচ্ছে। আমরা এখান থেকে টোনটাকে আরেকটু ফাইন করতে পারি। এই যে এইভাবে আপনারা করতে পারেন। তারপরে আরও যদি আপনারা কোরাস এফেক্ট বেশি চান, যে আরও বেশি সংখ্যক লোকে কোরাস করছে, তাহলে এই যে টাইম নবটা আছে এটাকে 41 থেকে আপনারা 50 করে দিতে পারেন। তো আমি 50 করে দিচ্ছি, দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে অবশ্যই 55-এর উপরে কিন্তু যাবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিনিসটা। এই যে আমি 51 করে দিলাম। এবার আমরা একটু শুনবো, একদম রিদিম দিয়ে শুনবো, দেখি কিরকম লাগছে।
তাহলে বুঝতে পারলেন আপনারা, দেখুন কত সহজে আর কত সুন্দরভাবে কিন্তু আমাদের এটা এফেক্টটা লেগে গেছে, কত ভালো লাগছে দেখুন, কত সুন্দর শুনতে লাগছে, একদম মনে হচ্ছে যেন একদম অরিজিনাল লাইভ কোরাস করছে। বন্ধুরা, এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই।